প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ একজন নোবেল লরিয়েট, অলিম্পিকের মশাল বাহক, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাডওয়ার্ড, মার্কিন কংগ্রেসনাল অ্যাডওয়ার্ড পুরস্কার প্রাপ্ত, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। চলুন আমরা জেনে নেই ডক্টর মোহাম্মদ ইউনূস কে। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল পুরস্কার, সেই নোবেল পুরস্কার বিজয়ী এবং বাংলার ইতিহাসে গত 90 বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই জানেন না ডক্টর মোহাম্মদ ইউনূস কে, কেন তার এত সম্মান। তিনি সম্মানসূচক যে পুরস্কারগুলো পেয়েছেন তার মর্যাদা কী? সমগ্র পৃথিবীতে একই সাথে নোবেল পুরস্কার, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেসনাল অ্যাওয়ার্ড, এই তিনটে পুরস্কার জিতেছে সমগ্র বিশ্বে 12 জন মানুষ। তার ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন একজন। বুঝতেই পারছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক ব্যক্তি যিনি কিনা যার সাথে দেখা করার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। অলিম্পিক গেমস পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার কিন্তু একটি, আর সেই অলিম্পিকের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন যে মশাল বাহক। জাপানে অনুষ্ঠিত 2020 অলিম্পিকে মশাল বাহক ছিলেন বাংলাদেশ গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, বিরল কৃতিত্বের অধিকারী। বর্তমান বিশ্বের লিডিং ইন্টেলেকচুয়াল যে কোনো তালিকায় টপ টেনের ভিতরে ডক্টর ইউনূসকে রাখতেই হয়। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনূসের বিকল্প খুঁজে পাওয়াটা খুব কঠিন, কিন্তু তিনি আমাদের বাংলাদেশেরই লোক, বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান। এদেশে আর এমন একজন ইউনূস জন্মাবে কিনা আজও সন্দেহ। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক ব্যক্তি যাকে কিনা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, পৃথিবীর শ্রেষ্ঠতম ধনীদের একজন, কোনো এক সময় দীর্ঘকাল পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী হিসাবে পরিগণিত বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনূসকে পুরো সিলিকন ভ্যালি শহরটি দেখিয়েছিলেন। এমনই এক ব্যক্তি, 82 বছরে অসতি পার এই ব্যক্তিকে কোর্ট কাছারি পর্যন্ত টেনে নেওয়া হয়েছিল। 8 তলায় ছিল তার এজলাস, সেখানে তাকে হাজিরা দিতে হতো। সে যখন সেই হাজিরা দিতে যেতেন তখন লিফট বন্ধ করে দেওয়া হতো। এই 82 বছরের অসতি পর এই আসামিকে প্রতিবারই হেঁটে হেঁটে 8 তলায় যেতে হতো, আর এই ঘটনা ঘটেছে 40 বারের অধিক। কি নিষ্ঠুর পৃথিবী! সারা পৃথিবীর 160টা ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো এটা নিজের উদ্যোগে করেছে, কারণ হচ্ছে তারা মাইক্রো ফাইন্যান্স স্টাডি করার জন্য, যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংককে নোবেলের শান্তি পুরস্কার এনে দিচ্ছিল, সেই বিষয়ে পাঠদান করার জন্য পৃথিবীর 160টা ইউনিভার্সিটিতে এই মোহাম্মদ ইউনূস সেন্টার রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাধারণত খুবই বিচ্ছিরিভাবে তার যারা বিপরীত প্রান্তের লোক অথবা তাকে যারা অপছন্দ করে এমন সমস্ত লোক তাকে
রক্তচোষা, সুদখোর, এ নামে ডাকে বারবার। মজার ব্যাপার হচ্ছে, মোহাম্মদ ইউনূসকে যারা পছন্দ করেন তাদের বেশিরভাগ লোকও জানেন না ডক্টর মোহাম্মদ ইউনূসের সুদের কোনো ব্যবসাই নাই। গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীণ ব্যাংকে তার এক টাকার মালিকানাও নাই, শেয়ারও নাই, কখনোই তা ছিল না। তাহলে সে কীভাবে সুদখোর হল? জিনিসটা আপনার আমার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে, কিন্তু বাস্তবতা এটাই, এটাই সত্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইক্রো ফাইন্যান্সের ধারণার মূল ভিত্তিই হচ্ছে এই জিনিসটি, যে এই ব্যবসার মালিক কেউ হতে পারবে না, সে স্বয়ং প্রতিষ্ঠাতাও না, সম্পূর্ণ নন প্রফিট তথা অলাভজনক প্রতিষ্ঠান, আর এর নামই হচ্ছে সামাজিক ব্যবসা। যে ব্যবসার নন প্রফিট হবে, অলাভজনক হবে, কেউ মালিক হতে পারবে না, সামষ্টিকভাবে মালিক তারাই হচ্ছে সামাজিক ব্যবসা। সামাজিক ব্যবসা বলতে কী বোঝায়? নির্দিষ্ট কোনো মালিক নাই, জনগণই এর মালিক হতে হবে। বাইরে থেকে অনুদানের টাকাই নেই, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, নিজে এটি প্রতিষ্ঠা করলেও প্রতিষ্ঠানে তার এক পয়সার মালিকানা রাখেননি, বরং এর 25% মালিকানা সরকারের, বাকি যে মালিকানা 75% এটা হচ্ছে গরিব মানুষের যারা ব্যাংকের সদস্য। নিজের প্রতিষ্ঠিত ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র $300 বেতনে চাকরি করতেন। তিনি যে নিজের কোনো শেয়ার রাখেননি তা কিন্তু নয়, কোম্পানিকে এমনভাবে প্রতিষ্ঠা করেছেন যাতে কেউ এর একক মালিক হতে না পারে, এটার মালিক যেন গরিবরা থাকতে পারে। কোম্পানির অধ্যাদেশ 28 ধারা অনুযায়ী তিনি এটি রেজিস্ট্রেশন করেছেন, যেখানে স্পষ্টভাবে এ বিষয়ে বলা রয়েছে এ ধরনের প্রতিষ্ঠানগুলো কেউ মালিক একক হতে পারবে না। শুধু যে গ্রামীণ ব্যাংক তিনি মালিকানা রাখেননি তা কিন্তু নয়, জর্জ সরোস টেলিনরদের এনে তিনি গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেছেন, তার কথায় টেলিনর বাংলাদেশে আসে, তার কথায় তারা তার বিলিয়নিয়ার বন্ধুরা গরিবদের উন্নতির জন্য ফান্ড দেয়, তিনি গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেন, সেটাও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবেই। অনেকেই জানেন না গ্রামীণ টেলিকম নন প্রফিট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানেও তিনি নিজের জন্য 1% মালিকানাও রাখেননি। তিনি চাইলে ইজিলি 10-15% মালিকানা নিজের জন্য রেখে দিতে পারতেন, অথচ লাভের এক টাকাও যাতে নিজের কাছে না আসে সেটা তিনি নিশ্চিত করেছেন মালিকানা না রেখে। তার প্রতিষ্ঠিত সরকার নিয়ন্ত্রিত গ্রামীণ ব্যাংকে এখনও সুদের হার বাংলাদেশের সর্বনিম্ন, অথচ স্বাভাবিকভাবে আপনার মনে হবে গ্রামীণ ব্যাংকের মতো সুদ বোধ হয় কেউ নেয় না, আর নিশ্চয় এই টাকার প্রফিট করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর এর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস ফায়দা হাসিল করেন, যার জন্য তাকে রক্তচোষা বা সুদখোর হিসেবে আখ্যায়িত করা হয়। আসলে আমাদের দেশের মানুষ এসব কল্পনাও করতে পারেন না, একজন মানুষ ব্যবসা করবে অথচ সেখান থেকে নিজের কোনো লাভ করবে না, এমন কথা আমরা ভাবতেই পারি না। আমরা ভাবতেই পারি না, কেবল টাকা কামানোর কথাই আমরা শুধু ভাবি। মানুষের মনস্তাত্ত্বিকতার ভিতরে করাপশন ঢুকে গিয়েছে, টাকা আর টাকা, টাকা ছাড়া বিকল্প কিছু নেই। এই যে মানুষ অসুস্থ হয়ে গেছে টাকা কামানোর উদ্দেশ্যে, মানুষ অসুস্থ হয়ে গেছে, সেই অসুস্থতা থেকে বের হতে হলে এদেরকে সাইকিয়াট্রিক ডক্টর দ্বারা এদের চিকিৎসা করা উচিত। আর মস্তিষ্কে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, মস্তিষ্কগ্রস্ত দুর্নীতিগ্রস্ত মানুষ যখন হয় তখন শুধু কামাই আর কামাই, টাকা আর টাকা, বাড়ি আর বাড়ি, গাড়ি আর গাড়ি, এই হচ্ছে তার নমুনা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এখান থেকে ব্যতিক্রম। যেমনভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে টাকা কামানো তো আছে সুখ শান্তি, অন্যের উপকারে আছে প্রশান্তি। ওনার ভাষায় নিজের জন্য টাকা কামানো হয়তো হ্যাপিনেস, আর অন্যের উপকার হচ্ছে সুপার হ্যাপিনেস। মোহাম্মদ ইউনূস নিজে মনে করেন সবাই এককভাবে সম্পত্তির মালিক হতে থাকলে গরিব আরও গরিব হয়ে যাবে, ধনী আরও ধনী হবে, ফলে বিশ্ব ব্যবস্থা অচল হয়ে পড়বে। এই বিশ্বাস থেকে উনি সব নন প্রফিট বা অলাভজনক প্রতিষ্ঠান তৈরি করে গেছেন, নিজের কোনো মালিকানায় রাখেননি কোনো প্রতিষ্ঠানে। এরকমটা কি আপনি ভাবতে পারেন? আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানি দেখেন, তাদের সব নিজেদের মালিকানা, কোম্পানি কথা বাদ দেন, এনজিওর ব্র্যাক দেখেন, মালিকানা ফজল হোসেন আবেদের পরিবার, বড় বড় পদে পরিবারের সদস্যরা রয়েছেন। কিন্তু মোহাম্মদ ইউনূস কী করেছেন?
সেদিকটা লক্ষ্য করুন। এই যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন পৃথিবীর ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড স্পিকার। আপনারা জানেন যে স্পিচ দেওয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যেতে হয়, ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় $75,000 থেকে $100,000, কখনো আরও বেশি। তার প্রায় সব বন্ধুবান্ধব মিলিয়নিয়ার, মাল্টি বিলিয়নিয়ার, তিনি সেদিকে যান না, যাননি। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে এই ব্যবসায় নিজের মালিকানা রেখে ইজিলি বিলিয়নিয়ার হয়ে যেতে পারতেন, খুব ইজিলি, এটা কিন্তু তিনি করেননি। এই যে না করা, বিশ্বের নামী দামি প্রতিষ্ঠানগুলো ওনাকে নিয়ে যান ওনার বক্তব্য শোনার জন্য টাকা খরচ করে, ওনাকে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনার জন্য ডাকা হয়। 2024 সালে ফ্রান্সে অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির তিনজনের একজন হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আরেকজন ছিলেন প্রেসিডেন্ট ম্যাথো। 2026 ইতালি অলিম্পিকের জন্য ইতালিয়ানরা ওনাকে পাওয়ার জন্য তদবির করছে, যাতে উনি পরামর্শ দেন। এদিকে আমরা মনে করি গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ টেলিকমের মতো ওনার প্রতিষ্ঠিত কোম্পানি থেকে টাকা পান তিনি নিয়মিত, যেন গ্রামীণ ব্যাংকের সুদগুলো সরকার খায় না, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে খায়। এরা কখনো প্রকাশ্যে স্বীকারই করেন না যে এগুলোতে তারা তার 0.001% শেয়ারও নাই। উনি একটা বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন বাংলাদেশে, কিন্তু বাংলাদেশ সরকার তা অনুমতি দেননি। একটা আন্তর্জাতিক মানে বিশ্ববিদ্যালয় হতো, উনি বললে পৃথিবীর সেরা সেরা প্রফেসররা সেখানে এসে ক্লাস নিয়ে যেত, উনি ডাকলে এমনকি বিল গেটস কিংবা আমেরিকার প্রেসিডেন্টও তার ইউনিভার্সিটিতে স্পিচ দিতে চলে আসতো, কিন্তু সেটা হতে দেননি, তাকে ইউনিভার্সিটি করতে দেওয়া হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যত জানবেন আপনার মনে হবে দেশ ও জাতি হিসেবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিজার্ভ করতে পারিনি। একটা প্রশ্ন করি, আপনি কি জানতেন মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকিং বা গ্রামীণ টেলিকমের মতো ওনার প্রতিষ্ঠিত কোম্পানি নিজের জন্য কোনো শেয়ার রাখেননি? আপনি কি জানতেন যে উনি তিনটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন? আমরা কি জানতাম উনি একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এখানে করতে চেয়েছিলেন? আমরা কি জানতাম 2026 সালে ইতালির অলিম্পিকে ইতালিয়ানরা ওনাকে চাচ্ছেন? প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন। বিদায় নিচ্ছি আপনাদের কাছে।